যাবো কল্যাণী টুইন টাওয়ার, যেটা এবার কলকাতার সব রেকর্ড ভেঙে দিয়েছে। হ্যাঁ, উচ্চতার দিক থেকে হাইয়েস্ট কলকাতা যেটা ছিল 2,48 ফুট, এবার সেই রেকর্ড ভেঙে এটা 50 ফুট হয়েছে টুইন টাওয়ার। সেখানে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছি কল্যাণীতে কত ভিড়, কাতারে কাতারে মানুষ সব কিন্তু একই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে সেখানে রওনা দিয়েছে। সেই কারণে কল্যাণী জাস্ট ট্রেনে ওঠা যাচ্ছে না, এত মারাত্মক ভিড়। আজকে হচ্ছে ষষ্ঠী, তো আমরা আবার যাচ্ছি, তো চলো দেখতে থাকো। আমরা এখন আইটিআই মোড়ে চলে এসেছি, কল্যাণী থেকে টোটো করে আবার আমরা এসেছি আইটিআই মোড়। এখান থেকে দেখতেই পাচ্ছ যে কি হারে মানুষের জনসমুদ্র, সব লাইন দিয়ে যাচ্ছে একই জায়গায়, সেটা হচ্ছে আইটিআই মোড়ের যে বিখ্যাত পুজো এবার টুইন টাওয়ার, সেখানে। তো আমরা সেখানে যাব, কিন্তু ভিতরে ঢুকতে পারবো কিনা বলতে পারছি না, কারণ 4 ঘন্টার উপর নাকি লম্বা লাইন। এত লাইন দিয়ে আলটিমেটলি গিয়ে পৌঁছাতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করছি। চলো দেখা যাক কত দূর পৌঁছাতে পারি। ষষ্ঠীর বিকেলে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমিয়েছিল রাস্তায়, কিন্তু আমাদের ব্যাড লাগ যে আমাদের কাছাকাছি গিয়ে ফিরে আসতে হয়, কারণ হচ্ছে শর্ট সার্কিট হয়ে যাওয়ার কারণে সেই সময় আলো বন্ধ হয়ে যায় এবং সব কিছু বন্ধ করে দেওয়া হয়। তাই আমরা অনেক কষ্টে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েও অবশেষে ফিরে আসি, যে কারণে ভেতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না।